তারপরে টিচাররা বললো যে আপনার মেয়ের এই সেই সমস্যা সেগুলো তো আর আমরা মেনটেন করবো না, আপনার মেয়ের জন্য দেখা যাচ্ছে আমাদের 80 জন স্টুডেন্ট ওদেরও অমনোযোগী হয়ে যাচ্ছে, পুরো অনার ওয়ার্কে দিয়ে যায়, পুরো লাস্ট পিট পর্যন্ত কাঁদে। প্রায় এরকম 3 মাস হয়ে গেছে স্কুলে এরকম কান্নাকাটি করে। মেহরিমা আক্তার জেরির নামে এ শিশুটির মারাত্মক স্কুল ভীতি। স্কুলে থাকা অবস্থায় সারাক্ষণ কান্না করে, এমনকি স্কুলে যাওয়ার পথে কয়েকবার বমি করে। এ কারণে দিনের পর দিন ক্লাসের অন্য বাচ্চাদের লেখাপড়ায় বিঘ্ন ঘটে। ক্লাস টিচার বাধ্য হয়েই অভিভাবকদের ডেকে বাচ্চাকে স্কুল থেকে নিয়ে যেতে বলে। যৌক্তিক কারণ হলো, একজনের জন্য 80 জনের শিক্ষাজীবন নষ্ট করা যায় না। এছাড়াও জেরিনের অ্যাডেনয়েড গ্রন্থির প্রবলেম সহ শ্বাসকষ্ট এবং প্রচণ্ড মাথা ব্যথার প্রবলেম ছিল। জেরিনের অভিভাবক কিংকর্তব্য বিমূর হয়ে পড়ে, নানাবিধ চিকিৎসা নিয়ে ব্যর্থ হন। অনলাইনে এইচড হোমিও সদনের কথা জেনে ক্ষীণ আশা নিয়ে হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন। অতপর জেরিন এইচড হোমিও সদনের চিকিৎসা নিয়ে সম্পূর্ণ আরোগ্য হয়। জেরিন বর্তমানে স্কুলে কান্না করে না, শ্বাসকষ্ট ও মাথা ব্যথাও নেই। অভিভাবকদের মুখেই শুনুন তাদের অভিজ্ঞতার কথা। জি মামনি, তোমার নাম? সুদান্ত। জি, ওর স্কুল ভিত্তির ব্যাপারটা নিয়ে আমরা চিকিৎসা দিয়েছি, এই বিষয়টা নিয়ে একটু কথা বলেন যে ও কেমন ছিল, বর্তমানে কেমন আছে, স্কুলের পক্ষ থেকে ওদের টিচারের কি অভিযোগগুলো ছিল। স্কুলে ক্লাসে গেলেই কান্না শুরু হয়ে যেত, প্রচুর পরিমাণে কান্না করতো, যতক্ষণ ক্লাস চলতো ক্লাস টেনে অনেক কান্না করতো, কান্নাকাটি করতো। আপনার অভিমতটা একটু। বললাম না, অনেক কমপ্লেইন দিত, ও অসুস্থ থাকতো, তো 3-4 বার এরকম বমি করতো। স্কুলে যাওয়ার পথে রিস্কের মধ্যে ওই অবস্থা ছিল, তারপর বমি করে হাত পা কাঁপাকাঁপি শুরু করতো, সত্যি গায়ে কোনো বল থাকতো না। তো এগুলো শোনার পর নিজের কাছেও ভালো লাগে না, তো তখন আপনার কাছে আসি অনলাইনে ই দেখে। তারপর এখন আল্লাহর রহমতে অনেক সুস্থ, অনেক বেটার ফিল করতেছে। আর তাছাড়া টিচারও বলছে যে এখন অনেক মনোযোগী হয়ে গেছে, মেহরিমা স্কুলে আর কান্নাকাটি করে না, ক্লাসেও অনেক মনোযোগী। আর তাছাড়া দেখা যায় শারীরিক সুস্থতাও এখন আলহামদুলিল্লাহ, আর পড়ালেখাও আগের থেকে অনেকটা বেটার। এটা মানুষের সেবার জন্য, অর্থাৎ অনেক মানুষ তো এই বিষয়গুলো বুঝে না, এবং এই বিষয়গুলোর ট্রিটমেন্ট যে হোমিওপ্যাথিতে প্রপারলি আছে এটা মানুষ জানেই না। একসময় আমরাও বিশ্বাস করিনি। হ্যাঁ, তো এখন বিশ্বাস, মানুষকে জানানোর জন্য এটা আমরা প্রচার করব আর কি। এই রোগীর চিকিৎসা করেছেন বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক এ আলম হোসাইনি। আমাদের চেম্বারের ঠিকানা সহ বিস্তারিত জানতে ডিসক্রিপশন দেখুন। প্রিয় হোমিওপ্যাথি শিক্ষার্থীগণ, এ ধরনের রোগীদের চিকিৎসা করার কৌশল শিখতে আমাদের সাপ্তাহিক অনলাইন ক্লাসে অংশগ্রহণ করুন। অংশগ্রহণ লিংক পোস্টে দেওয়া আছে। রোগকে মূল থেকে সম্পূর্ণ আরোগ্য করার জন্য হোমিওপ্যাথির আবিষ্কার, আর একে সফলভাবে বাস্তবায়ন করার জন্য এইচডি হোমিও সদন, রোগীর সেবাই আমাদের পণ।